তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি রাউন্ড আপ মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে একটা সাইকো ক্রিমিনাল যে কিনা পুরো শহরে একটা একটা করে খুন করে যাচ্ছে, তাকে কি করে থামানো যায়, এমন একটা গল্প নিয়ে বানানো হয়েছে এই মুভিটা। যেমন বুঝতেই পারছেন মুভিটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় ভিয়েতনাম থেকে। আসলে তখন আমরা জানতে পারি যে কোরিয়ান যত গ্যাংস্টার আর মাফিয়া আছে তারা সবাই এখন ভিয়েতনামে এসেই ঘাঁটি গাড়া শুরু করে দিয়েছে, কারণ এখানে থেকে কোরিয়ান বিজনেসম্যান আর বিভিন্ন মানুষজনকে লুটপাট করতে তাদের জন্য ইজি হয়। আর তখন আমরা অ্যান্ডি নামের এই লোকটাকে দেখতে পারি যে কিনা তার বন্ধুকে সঙ্গে নিয়ে অন্য কিছু গ্যাংস্টারের সঙ্গে মিট করতে এসেছে। আসলে তাকে পাঠিয়েছে মিস্টার চুই নামের একটা বিজনেসম্যান। এখন যেহেতু বিজনেসম্যান তাকে পাঠিয়েছে, এই জন্য সে তো বিজনেসের কথাই চিন্তা করবে, এই জন্য সে গিয়ে মিট করে ক্যাং নামের একটা গ্যাংস্টারের সাথে। তবে যখনই অ্যান্ডি ক্যাংয়ের গাড়ির মধ্যে ঢুকে, তখনই ক্যাং তাকে ধরে পেটানো শুরু করে, তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে কাটাছেঁড়া করাও শুরু করে। আসলে তখন আমরা জানতে পারি যে ক্যাং হচ্ছে গিয়ে একজন সাইকো কিলার, যে কিনা বড় লোকদেরকে খুন করে করে তাদের সমস্ত টাকা পয়সাগুলোকে লুট করে। ক্যান আর অ্যান্ডি এই দুইজনকে খুব ভালো করে মনে রাখবেন, কারণ এই দুইজন খুবই ইম্পর্টেন্ট এই মুভিতে। তো এরপরে সিন চলে আসে কোরিয়াতে। আমরা দেখতে পারি এখানে একটা কিলার একটা মহিলার গলায় ছুরি ধরে তাকে বন্দি করেছে। তবে যখন পুলিশ এই খবরটা পেয়ে মহিলাকে বাঁচাতে আসে, তখন পুলিশ কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না, মানে কোনোভাবেই পুলিশ তার সামনে যেতে পারছিল না। এই জন্য ফাইনালি এখানে এন্ট্রি হয় আমাদের ডন লিয়ের। তবে যখন লি এখানে আসে আর সে চিন্তা করে যে সে লুকিয়ে স্টোরের মধ্যে গিয়ে মহিলাকে সেভ করবে, তখন তার এই মোটা শরীরের জন্য সে কোনোভাবেই লুকিয়ে স্টোরের মধ্যে ঢুকতে পারে না, মানে সেই লোকটা বুঝে যায় যে এখানে লি এসে গিয়েছে। তো এই জন্য ফাইনালি সেই লোকটা সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে লিয়ের সাথে ফাইট করবে, আর এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত। কারণ এইটা তো আপনারা খুব ভালো করেই জানেন যে ডনলি ভাইয়ার সাথে ফাইটের জেতা ততটাই মুশকিল যতটা মুশকিল আপনাকে দিয়ে সাবস্ক্রাইব বাটনে প্রেস করানো। যাই হোক, এখন লিয়ের এই সমস্ত ব্যাপারগুলো পত্রিকাতে ছড়িয়ে পড়ে। যদিও মানুষজন খুবই হ্যাপি ছিল, তবে আমরা দেখতে পারি মিডিয়া তার নামে উল্টাপাল্টা অনেক কিছু লিখছিল। তবে যখন লি এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন এগুলোতে সে একেবারে পাত্তাই দেয় না, সে এগুলো একেবারে ডোন্ট কেয়ার করে ছেড়ে দেয়। তবে তখনই এখানে তাদের ক্যাপ্টেন চলে আসে, যে কিনা এসেই তাদেরকে তিনটা গ্যাংস্টারের একটা ফাইল দেয়। আসলে এই তিনটা গ্যাংস্টার কোরিয়াতে লুটপাট করে বিভিন্ন রকমের খুন করে এখান থেকে পালিয়ে ভিয়েতনামে চলে গিয়েছে। তবে এখন তাদের তিনজনের মধ্যে একজন চায় স্যারেন্ডার করতে, এই জন্য তাদেরকে ভিয়েতনামে যেতে হবে সেই লোকটাকে ধরে কোরিয়াতে নিয়ে আসার জন্য। তো এর একটু পরে আমরা দেখতে পারি ক্যাপ্টেন আর ডন দুজনেই চলে আসে ভিয়েতনামে, আর তারা এসেই সেই বোবরা নামের গ্যাংস্টারের সাথে মিট করে, যেই গ্যাংস্টার কিনা স্যারেন্ডার করতে চাইছিল। এখানে অলরেডি সে পুলিশের কাছে স্যারেন্ডার করে দিয়েছে, আর তাকে হ্যান্ডকাপ পরিয়েও বসেই রাখা হয়েছে। তবে আমরা দেখতে পারি ডন গিয়ে তাকে প্রথমেই কোয়েশ্চেন করে যে ভাই, এত সুন্দর একটা জীবন ছেড়ে শুধু কেন স্যারেন্ডারের কথা চিন্তা করলে? তবে যখন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এই গ্যাংস্টার সোজাভাবে দেয় না, তখন ডন তার পুরনো টেকনিকের ইউজ করে সিসিটিভি ক্যামেরাটাকে ঢেকে দিয়ে তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকেই সোজা করে দেয়। আর যখন সে বুঝতে পারে যে ডন আসলে কোন জায়গার মাল, তখন সে পুরোপুরি সোজা হয়ে যায় আর সোজা বাচ্চাদের মতো সব কিছু বলা শুরু করে। সে প্রথমেই তাকে বলে যে আমি আমার ফ্রেন্ড পেপসির গার্লফ্রেন্ডকে চুরি করে এক রাতে নিয়ে বাজিয়েছিলাম, এখন সে আমাকে বাজাতে চাচ্ছে, সে যে কোনো মূল্যে চাচ্ছে যে আমার রক্ত দিয়ে পার্টি করতে। তো এই জন্য পরবর্তীতে ডন আর ক্যাপ্টেন চলে আসে পেপসির বাসায়, কারণ পেপসি হচ্ছে গিয়ে তাদের পরবর্তী টার্গেট। তবে তারা গিয়ে দেখতে পারে অলরেডি পেপসির বারোটা কেউ বাজিয়ে দিয়েছে। এটা দেখার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, আর তারা ফাইনালি বুঝতে পারে যে আসলে তাদেরকে যেটা বলা হয়েছে সেটা ছিল পুরোপুরি মিথ্যা, আসল ঘটনাটা সে লুকিয়েছে। এই জন্য ডন প্রচণ্ড রাগ নিয়ে আবারও বোবরার কাছে যায়, আর তাকে এইবার আচ্ছা রকম ধোলাই করে তার থেকে সমস্ত সত্যিটা বের করার ট্রাই করে। আর বোবরাও প্রচণ্ড ভয় পেয়ে সমস্ত সত্যিটা বলা শুরু করে। সে বলে যে সে ক্যাংয়ের গ্যাংয়ের সঙ্গে মিলে একটা বড় লোকের ছেলেকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তবে সেই ছেলেটা রাস্তার মাঝখান থেকেই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তারা পরবর্তীতে অনেক দৌড়াদৌড়ি করার পরে ফাইনালি তাকে ধরেই ফেলে। যদিও এরপরে অ্যান্ডি তাদেরকে বলেছিল যে প্লিজ, আমার ঘরে যত ক্যাশ আছে, আমার ঘরে যত গোল্ড আছে সেগুলো তোমরা নিয়ে নাও, কিন্তু প্লিজ আমাকে মেরো না, আমাকে তোমরা ছেড়ে দাও। তবে আমরা দেখতে পারি ক্যাং এই সমস্ত তথ্যগুলো পাওয়ার পরেও ফাইনালি অ্যান্ডিকে সেখানেই শেষ করে দেয়, আর এই ব্যাপারটার জন্য তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। আর তাছাড়া সে বোবরের একটা লোককেও খুন করে ফেলে, কারণ সেই লোকটা একটু বেশি চিল্লাচিল্লি করছিল। এখন এগুলো দেখার পরে বোবরা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ক্যাং হচ্ছে গিয়ে একজন ভয়ঙ্কর রকমের ক্রিমিনাল, সো এই জন্য তার সাথে বাড়াবাড়ি করলে মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আর এই জন্য সে আর পেপসি মিলে তার ওয়ার্ডার ফলো করে অ্যান্ডি আর তার যে লোকটাকে খুন করা হয়েছে
তাদের বডিগুলোকে মাটির নিচে পোতা শুরু করে। তবে তখনই ক্যাংয়ের মাথায় একটা বুদ্ধি চলে আসে। এই জন্য সে অ্যান্ডির একটা হাত কেটে তার বাবাকে একটা ছবি পাঠিয়ে দিয়ে বলে যে যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমাকে $5 মিলিয়ন এখনই সেন্ড করো। মানে এইটাকেই বলে বাটপারি বুদ্ধি। প্রথমে অ্যান্ডিকে লুট করলো, এরপর তার ঘরটা লুট করলো, এখন তার বাবাকেও সে লুট করতে চায়। যাই হোক, এখন গল্প প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি বোবরা তাদেরকে এই গল্পটা শোনাচ্ছে। বোবরা তাদেরকে বলে যে যদিও মিস্টার জোই সেই $5 মিলিয়ন দিয়ে দিয়েছিল, তবে তবুও ক্যাং অ্যান্ডিকে ব্যাক করাতে পারেনি, কারণ অ্যান্ডিকে তো আগেই মেরে ফেলা হয়েছে, সো সে তো আর কখনোই ব্যাক করবে না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য বোবরা আর পেপসি ক্যানের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়, কারণ তারা এই ব্যাপারটা বুঝতে পেরেছিল যে সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ, তার সাথে থাকলে যেই কোনো সময় তারাও মরতে পারে। তবে সেখান থেকে আলাদা হয়ে তাদের হয়েছে বিশাল বড় একটা লস, কারণ অলরেডি ক্যাং তো তাদের পেছনে লেগেই আছে, বরং মিস্টার চৌও এখন তাদেরকেই খুঁজছে তার ছেলের মৃত্যুর বদলা নেয়ার জন্য। আর এখন সেটার অ্যাকশনও শুরু হয়ে গেছে, কারণ তারা অলরেডি পেপসিকে মেরে ফেলেছে। বোবরা যদিও পুলিশ স্টেশনে আছে, এই জন্য সে কিছুটা সেফ আছে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো বোঝার পরে ডন প্রথমেই চলে আসে ক্যাংয়ের সেই আড্ডাখানায় যেখানে সেই দুইটা লাশ পোতা হয়েছিল। আর এখানে ফাইনালি গর্ত করার পরে তারা অ্যান্ডির লাশটা পেয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি একটা গ্যাংস্টার চোয়ের কিছু লোকজন নিয়ে চলে আসে ক্যাংয়ের আস্তানায়। তবে এখানে এসে তারা যদিও ক্যাংকে পায় না, তবে মিস্টার চোয়ের দেওয়ার সমস্ত টাকাগুলো পেয়ে যায়। আর এই জন্য তারা সেই টাকাগুলো নিয়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর একটু পরে যখন ক্যাং তার বন্ধুকে নিয়ে এখানে চলে আসে, তখন অলরেডি মিস্টার চোয়ের লোকজন ওয়েট করছিল তাকে পেটানোর জন্য। তবে যখন ক্যাং এখান দিয়ে আসছিল, তখন শুরুতেই সে সমস্ত ব্যাপারগুলো অবজার্ভ করে নেয় আর সে বুঝতে পারে যে তার জন্য কেউ ওয়েট করছে। তবে এখান থেকে সে পালিয়ে যাওয়ার জায়গায় উল্টো তাদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়, কারণ একজন সাইকো কিলার হওয়ার সুবাদে আপনার মাথাটা একটু কম কাজ করবে, এটা নর্মাল একটা ব্যাপার। তবে যাই হোক, এরপরে সে তাদের সাথে মারামারি করা শুরু করে আর লম্বা একটা ফাইটের পরে ফাইনালি সে মিস্টার চোয়ের সমস্ত লোকজনকে শেষ করে দেয়। আর এরপর সে মিস্টার চোইকেই কল দিয়ে বলে যে তুমি যেই টাকাগুলো এখান থেকে নিয়ে গেছো সেই টাকাগুলো আমার আবারও ফেরত চাই, আর যদি তুমি এটা দিতে না চাও তাহলে আমি তোমার জন্য কোরিয়াতে আসবো আর কোরিয়াতে এসে আমি তোমাকেই শেষ করব। তবে এইটা শোনার পরে অবভিয়াসলি মিস্টার চোই তার টাকাগুলো ফেরত দিবে না, এই জন্য সে ফোনটা কাট করে দেয়। আর এর একটু পরে ক্যাপ্টেন আর ডনও চলে আসে ক্যানের আড্ডাখানায়। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা দেখতে পারে এখানে হুলুস্থুল কাণ্ড। আর এই ব্যাপারগুলো যখনই তারা চেক করছিল তখনই পেছন থেকে ক্যান আর তার লোক এসে তাদের উপর আক্রমণ করে দেয়। তারা অলরেডি ক্যাপ্টেনের কাঁধের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তবে এরপরে যখন তারা ডনের সাথে ফাইট করতে যায়, তখন ক্যান ক্লিয়ারলি বুঝতে পারে যে এই হাতির মতো লোকটার সাথে কোনোভাবেই পারা যাবে না। এই জন্য যখন ডন তার পার্টনারের সঙ্গে ফাইট করছিল, তখন সে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায় আর তার পার্টনারকে ডন দুইটা আছাড় দিয়েই সেখানে শেষ করে দেয়। আর এরপর সে ক্যাপ্টেনকে নিয়ে হসপিটালে চলে আসে, কারণ ক্যাপ্টেন অলরেডি অনেকটা আহত ছিল। আর তখন ডনের কাছে তার কিছু কলিগ কল দিয়ে বলে যে আসলে ক্যাং হচ্ছে গিয়ে একজন সাইকো ক্রিমিনাল, যে কিনা মানুষজনকে কিডন্যাপ করে তাদের বদলে টাকা উসুল করে আর টাকা পাওয়ার পরেও সে মানুষজনকে খুন করে দেয়। আর এগুলো শোনার পরে ডন গিয়ে ক্যাংয়ের সেই লোকটার কাছে জিজ্ঞাসাবাদ করে আর সেই লোকটা তাকে সরাসরি ভয় পেয়ে বলে দেয় যে আসলে যেহেতু ক্যাং বলেছে সে মিস্টার চোইকে মারতে কোরিয়াতে যাবে, এই জন্য সে এখন কোরিয়াতে ব্যাক করেছে। আর এইটা শোনার পরে তার কথায় বিশ্বাস করে তারা দ্রুত ক্যাপ্টেন আর অ্যান্ডির লাশটাকে নিয়ে দ্রুত চলে আসে কোরিয়াতে, যাতে করে আর কোনো খুন না হয়, তারা দ্রুত সেই লোকটাকে ধরতে পারে। আর তারা অ্যান্ডির লাশটাকে এই জন্য নিয়ে আসে যাতে করে বেচারার মা তাকে শেষবারের মতো দেখতে পারে। তো এখন কোরিয়াতে আসার সঙ্গে সঙ্গেই ডন প্রথমে চলে আসে তার পুরনো বন্ধু ছাঙ্গের সঙ্গে মিট করতে। এখানে যখন সাঙ্গেকে সে কোয়েশ্চেন করে, তখন সাঙ্গে তেমন অ্যান্সার দিচ্ছিল না, এই জন্য তার 70-70 1,40,00,000 মধ্যে যখন জোরে চেপে ধরা হয়, তখন সে ফাইনালি সমস্ত ব্যাপারগুলো বলে দেয়, কারণ ভাই ইনফরমেশনের চেয়ে 140 কোটি খুব বেশি ইম্পর্টেন্ট। সে বলে যে আসলে এখানে বোর্ডের একটা সার্ভিস দেয়া হয় আর এই বোর্ডের সাহায্যে বিভিন্ন ক্রিমিনালি মাঝে মধ্যে কোরিয়া ছেড়ে অন্য অন্য জায়গায় পালিয়ে যায়। আর এই সমস্ত খবরটা পাওয়ার পরে ডন নতুন মিশনের জন্য নতুন করে বেরিয়ে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখনই মিস্টার চোই জানতে পারে যে ক্যাং কোরিয়াতে ব্যাক করেছে, তখন সে এটা অর্ডার করে দেয় যে আমি যেই কোনো মূল্যে ক্যাংকে আমার পায়ের কাছে চাই, এবার সেটা যেই কোনো মূল্যে। আর এরপরে পরদিন সকালবেলা যখন ডন তার পুরো টিম নিয়ে অ্যান্ডির শ্রদ্ধাঞ্জলিতে আসে, তখন তার মা তাদেরকে ওয়েলকাম করে আর তাদেরকে ধন্যবাদ দেয়, কারণ একমাত্র তাদের জন্যই সে শেষবারের মতো তার ছেলেকে দেখতে পেয়েছে। যদিও একটা হাত কম ছিল, তবে কি যায় আসে। আর তখন অন্যদিকে মিস্টার চোই যখন লিফট দিয়ে নিচে যাওয়ার ট্রাই করছিল, তখন তার লিফটের মধ্যে সোজা ক্যাংই চলে আসে। যদিও মিস্টার চোই তাকে কখনো দেখতে পায়নি, এই জন্য সে তাকে চিনতে পারে না। আর অন্যদিকে মিস্টার চোয়ের যে লোকজন নিচে তার জন্য ওয়েট করছিল, ক্যাংয়ের দুইটা লোক গিয়ে তাদের সবাইকে সেখানে শেষ করে দেয় আর লিফটের ভেতরে ক্যাংও মিস্টার চোইকে সেখানেই ধরে ফেলে
আর তার লোকটাকে খুন করে সে তাকে বলে যে আমিই হচ্ছি গিয়ে সেই ক্যাং যে কিনা তোর ছেলেকে খুন করেছি, এখন আমি তোকেও খুন করব। আর এইটা বলে সে তাকে লিফট থেকে খুবই ক্যাজুয়াল ওয়েতে বের করে খুবই আরামসে গাড়িতে ভরে সেখান থেকে বেরিয়ে চলে যায়। পুলিশ এই সমস্ত ব্যাপারটা দেখার পরেও তারা কিছুই করতে পারছিল না। তো এখন এই সমস্ত ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য ডন মিস্টার চোয়ের ওয়াইফকে এখানে নিয়ে আসে আর তার কাছে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা শুরু করে। তবে তখন ক্যাং সরাসরি তার ওয়াইফকেই কল দিয়ে দেয় আর সে তাকে বলে যে যদি তোমার হাজব্যান্ডকে তুমি ফেরত চাও তাহলে দ্রুত $5 মিলিয়ন নিয়ে আমার সামনে আসবে, আর নয়তোবা কিন্তু আমি শেষ করে দেব। যদিও তার ওয়াইফ টাকাগুলো দেওয়ার জন্য রাজি হয়ে যায়, তবে সেও একটা শর্ত দিয়ে দেয়। সে বলে যে আমার সঙ্গে কিন্তু আমার ড্রাইভার যাবে, কারণ আমি নিজে তো ড্রাইভ করতে পারি না, আর এমনিতেও মেয়েদের ড্রাইভের উপরে যারা বিশ্বাস করে তারা ভাই বিশাল বড় গাধা। যাই হোক, এখন ডন এই সমস্ত ব্যাপারটা শোনার পরে এইটা প্ল্যানিং করা শুরু করে যে কাকে সেখানে ড্রাইভার হিসেবে পাঠানো যায়। তবে তখন তাদের ক্যাপ্টেন বলে যে আমাদের পুরো টিমটাকে যেহেতু ক্যাং খুব ভালো করে চেনে এই জন্য আমাদের কেউ গেলে সে বুঝে ফেলবে, সো এই জন্য এমন একটা লোককে পাঠাতে হবে যাকে সে এখন পর্যন্ত চিনে না। আর এই জন্য ফাইনালি ডনের মাথায় চলে আসে তার সেই বিখ্যাত বন্ধু সাঙ্গার কথা। তো এই জন্য ফাইনালি সাঙ্গাকে মিস্টার চোয়ের ওয়াইফের ড্রাইভার করে পাঠানো হয়। তবে যখন সাঙ্গা এতগুলো টাকা দেখতে পারে তখন তার নিয়ত অন্যরকমই হয়ে যায়, সে অন্যই প্ল্যানিং করা শুরু করে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি কেইন আর তার সেই বন্ধু ওয়ানাই নামের একটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে। আসলে ওয়ানাই হচ্ছে সেই লোক যে কিনা বিভিন্ন ক্রিমিনালদেরকে শিপের সাহায্যে অন্য অন্য দেশের মধ্যে পাঠিয়ে দেয়। এই জন্য সে ওয়ানার সাথে কন্ট্যাক্ট করে বলে অন্য একটা দেশে সে যেতে চায়, আর এই জন্য সে অনেকগুলো টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর যেহেতু অনেকগুলো টাকার অফার, সো এই জন্য ওয়ানাইও না করতে পারে না, সেও রাজি হয়ে যায়। এদিকে সেই ওয়াইফের গাড়ির পেছনে পুলিশ একটা গাড়ি পাঠিয়ে দেয় যাতে করে কি হচ্ছে না হচ্ছে সমস্ত ব্যাপারগুলো তারা পর্যবেক্ষণ করতে পারে। তবে ক্যাং একটু বুদ্ধি খাটিয়ে সে পুলিশের গাড়ির পেছনে আরও একটা গাড়ি পাঠিয়ে দেয় যাতে করে সে এইটা বুঝতে পারে যে তাদেরকে পুলিশ ফলো করছে কি না। আর যখনই সে বুঝতে পারে যে তাদেরকে পুলিশ ফলো করছে তখন সে কল দিয়ে খবরটা জানিয়ে দেয় যে যদি তুমি পুলিশকে সঙ্গে নিয়ে আসো তাহলে কিন্তু তোমার হাজব্যান্ড আর বাজে থাকবে না। তবে তখন আমরা দেখতে পারি পুলিশ তার লোকেশনটা পেয়ে যায়। এই জন্য যখনই একটা পুলিশ অফিসার তার আড্ডার জায়গায় এসে মিস্টার চুইকে নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখনই সে পেছন থেকে এসে পুলিশের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর এরপর সে তাকে আবারও মারতে যেত। তবে তখনই এখানে অনেকগুলো পুলিশ অফিসার চলে আসে আর এই ব্যাপারগুলো দেখার পরে কেন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন ক্যান তার সেই সাইকো ফ্রেন্ডদেরকেও কল দিয়ে বলে দেয় যে আমাদের পেছনে পুলিশ লেগে গিয়েছে, সো সেই টাকাগুলোর চিন্তা বাদ দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাও। তবে তাদের মনে হয় যে আসলে কেইন তাদেরকে ধোকা দিচ্ছে, সে একাই টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য তারা সেখান থেকে না পালিয়ে সোজা সেই গাড়িটাকে ফলো করা শুরু করে আর এইবার তারা গাড়ির উপরে অ্যাটাক করারও ট্রাই করে। তবে তখন সাঙ্গা তাদের থেকে বাঁচার জন্য দ্রুত একটা শপিং মলের পার্কিং লটে চলে আসে আর সেই লোকগুলো এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। তবে তখন তো মিস্টার চোয়ের ওয়াইফ দ্রুত শপিং মলের মধ্যে ঢুকে পড়ে, কারণ এই টাকাগুলোর কোনো ভ্যালু তার কাছে নেই, তার জীবনের ভ্যালু সবচেয়ে বেশি। তবে সাঙ্গা যে কোনো মূল্যে টাকাগুলোকে বাঁচাতে চায়, এই জন্য সে টাকাগুলোকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়েই সেখান থেকে পালিয়ে চলে যায়। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে একটা সাইকো তো দৌড়ে শপিং মলের মধ্যে ঢুকে পড়ে, তবে অন্য একটা সাইকো এখানেই পুলিশদের সঙ্গে ফাইট করা শুরু করে। তবে তখন এখানে দুইটা অফিসার হওয়ার জন্য তাকে আচ্ছা রকম একটু ধোলাই করে ফাইনালি তাকে অ্যারেস্টও করে ফেলে। আর অন্যদিকে সেই শপিং মলের সাইকো যখন এই মহিলাকে ধরে মারতেই যাচ্ছিল তখনই এখানে ফাইনালি ডন চলে আসে আর ডন এসে তাকে এমন করে ধোলাই করে যেমন মানুষ পিঁপড়াকে পিষে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ক্যাং সাঙ্গাকে ফলো করা শুরু করে যাতে করে সেই টাকাগুলো পেয়ে যায়। তবে আমরা দেখতে পারি সাঙ্গা নিজেই এই টাকাগুলো খেয়ে দেওয়ার জন্য দ্রুত একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এই ব্যাপারটা যখন ডন দেখতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে সাঙ্গাকে ওয়ান্টেড ঘোষণা করে দেয়। আর এই জন্য সাঙ্গা এখন বাইরেও যেতে পারছিল না, আর এই জন্য ফাইনালি সে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ওয়ানাই নামের সেই লোকটার সাথে কন্ট্যাক্ট করে, কারণ ওয়ানাই হচ্ছে গিয়ে একমাত্র লোক যে কিনা তাকে এই বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে আর তাকে দেশের বাইরে পাঠাতে পারে। তবে তখন সেখানে ক্যাংও চলে আসে যে কিনা ওয়ানাইকে আচ্ছা রকম ধোলাই করে তার থেকে সাঙ্গার অ্যাড্রেসটা চেয়ে নিয়ে নেয়। আর এদিকে সাঙ্গা যে কিনা ওয়ানাইয়ের জন্য ওয়েট করছিল সে দেখতে পারে তার সামনে ক্যাং দাঁড়িয়ে আছে তাও হাতে একটা ছুরি নিয়ে। আর এই ব্যাপারটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে টাকাগুলো রেখে দিয়েই সেখান থেকে পালিয়ে যায়। আর যেহেতু কেন দেখতে পারে যে রক্তপাত ছাড়াই সে টাকাগুলো পেয়ে গিয়েছে, এই জন্য সে হ্যাপিলি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। তবে সাঙ্গা এই ব্যাপারটা দেখে ফেলে যে ক্যান এই টাকাগুলো নিয়ে একটা বাসে উঠেছে, আর এই জন্য ফাইনালি সাঙ্গা কল দিয়ে এই খবরটা ডনকে দিয়ে দেয়, কারণ এখন তার নিজের জীবনটাকেও সেভ করতে হবে। আর ডনও এই খবরটা পেয়ে দ্রুত পুলিশের গাড়ি নিয়ে চলে যায় বাসটাকে ধরতে, আর বাসটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে ফাইনালি সে গিয়ে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দেয়। আমরা দেখতে পারি বাসের মধ্যে শুধু সে আর ক্যাংই ছিল,
আর এটা দেখার পরে ক্যাং তাকে একটা অফার করে যে এই টাকাগুলো চাইলে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিতে পারি। তবে ডন অর্ধেক টাকা চায় না, সে চায় পুরোটা, সঙ্গে তাকেও। এই জন্য সে গিয়ে তাকে পেটানো শুরু করে, আর সে তাকে এমনভাবে ধোলাই করছিল আমাদের মনে হচ্ছিল যে এটা কোনো মানুষ না, এটা হচ্ছে গিয়ে কোনো কলা গাছ যে কিনা শুধু মার খেয়েই যাচ্ছে। আর ডনও তাকে ধোলাই করে তার হাড্ডি মাংস সব এক জায়গায় করে ফেলে। আর এরপরে ফাইনালি ক্যাংকে পুলিশ অ্যারেস্ট করে। তবে এখনও যে ক্যাং জীবিত আছে কি করে এই ব্যাপারটাই আমি বুঝতে পারছি না। তবে যাই হোক, তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয় যে যখন সাঙ্গা সেই টাকাগুলো নিয়ে পালিয়েছিল আর ডন এই ব্যাপারটা জানতে পেরেছিল, তখন সে তাকে কল দিয়ে এটা বলে দিয়েছিল যে দেখো, তুমি যেই টাকাগুলো নিয়ে পালিয়েছো সেই টাকাগুলোর সমস্ত নাম্বার আমার কাছে আছে, সো যখনই তুমি টাকাগুলো খরচ করবে তখনই তোমাকে আমি যেই কোনো মূল্যে ধরে ফেলবো, আর এরপরে তোমাকে আলুভর্তা করতে আমার কোনো সমস্যাই হবে না। আর এই জন্য পরবর্তীতে নিজের জীবন বাঁচানোর জন্য সে ডনের প্ল্যানিং মতোই সমস্ত কাজগুলো করেছে, যেমন ওয়ানার সাথে কন্ট্যাক্ট করেছে আর এরপর টাকাগুলো রেখে নিজে পালিয়ে গিয়েছে। আমরা দেখতে পারি বেচারা সাঙ্গা যে কিনা কোটি টাকার স্বপ্ন দেখছিল সে এখন রাস্তায় বসে মদ খাচ্ছে, আর এই ব্যাপারটা যখন ডন জানতে পারে তখন সে তাকে নিয়ে হাসাহাসি করে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান, ছাঙ্গার জায়গায় আপনি হলে কি করতেন? আপনি কি টাকাগুলো এত সহজেই দিয়ে দিতেন, নাকি টাকাগুলো নিয়ে নিজেই পালিয়ে যেতেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।